দেশীয় কৃষকের রূপান্তরের আলো নিয়ে চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন আনোয়ার সিমের শীত কৃষি 24 এ আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি ফাল্গুনী মজুমদার। শুরুতেই ঘুরে আসি কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে। এই নদের বিভিন্ন চরে ভাসছে শতাধিক গরুর মরদেহ। স্থানীয়রা বলছেন চোরা কারবারিদের শিকার এসব মরা গরু। মূলত বাংলাদেশে পাচার করতে কলা গাছ কাশখড়ের ভেলা বানিয়ে গরুর পা বেঁধে ভারত থেকে ভাসিয়ে দিচ্ছে চোরা কারবারিরা। পথিমধ্যে অনেক গরু ভেলা থেকে পড়ে মারা যাচ্ছে, চোরচক্রের নির্মমতার শিকার হচ্ছে এই নিরীহ প্রাণীগুলো। মরদেহগুলোই পচন ধরায় নদী পাড়ের পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করছেন স্থানীয়রা। গোলাম মোল্লা সিরাজের রিপোর্ট। মরা গরু নিথর দেহ এভাবেই ভাসছে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের বিভিন্ন চরে। একটা বা দুইটা নয়, জেলা সদরের যাত্রাপুর ইউনিয়নের চিরাখাওয়ার চর, ঝুনকার চর, অষ্টআশির চর সহ ডুবোচরে পড়ে আছে শতাধিক গরুর মরদেহ। স্থানীয়দের দাবি, সীমান্ত এলাকার চোরাকারবারিদের অবৈধ বাণিজ্যের ফাঁদে নির্মমতার শিকার গরুগুলো। গরুগুলো তো পাওয়ানি ভাষা দেয় সাথে, কত মরে যে ঠান্ডাই আর কতগুলো যেগুলো তাজা থাকে সেগুলো তুলে নেয়। তারপরে বাংলা লোকেরা ওই নৌকা নিয়ে যা ধরে, যেটা পায় সেটা তো ভালোই, তাজা তা পাইল, আর যেটা না পায় সেটা ঠান্ডার কারণে শীতের কারণে হারা যায়, সেটা মারা যায়, মারি থাকে। তারা বলছেন ব্রহ্মপুত্র নদের প্রবেশমুখ ভারতের কালাইয়ের চর উজান থেকে বাংলাদেশি চোরাকারবারিদের কাছে কলা গাছ খড়ের ভেলা বানিয়ে গরুর পা বেঁধে তাতে ভাসিয়ে দিচ্ছে ভারতের চোরাকারবারিরা। পথে অনেক গরু ভেলা থেকে পড়ে মারা যাচ্ছে। এইগুলো গরু মারা গেছে, এর গন্ধ বেড়ে যায়, এখন তাড়াতাড়ি এগুলো পরিষ্কার করলে রোগ মানুষের হবে না। কুকুর বিড়ালে টানি টেনে খাইতেছে, এগুলো দুর্গন্ধ ছড়াইতেছে। প্রাণিসম্পদ বিশেষজ্ঞরা বলছেন গরু মারা যাওয়ার 6 ঘন্টা পর শুরু হয় পচন, যা ক্ষতি করে পরিবেশের। অথচ প্রায় মাসখানেক ধরে পচন চলা গরুর দেহগুলো নিয়ে নেই কোনো পদক্ষেপ। পচে যাওয়ার ফলে এটা পানিকে দূষিত করতেছে এবং পরিবেশ বাতাসটাকেও দূষিত করতেছে, যেটার কারণে আমাদের দেশে নানান প্রকার রোগ হইতে পারে, এটা আমরা বিপর্যয়ের মুখে পড়ব। এই জন্য আমরা চাচ্ছি যে আসলে এটাকে একটা সুরাহা হওয়া উচিত। পরিবেশবাদীরা বলছেন মরা গরু এভাবে খোলা আকাশে নিচে পড়ে থাকলে শুধু নদীর নয় বিপর্যয় ঘটাবে জনপরিবেশেরও, তাই দ্রুত পদক্ষেপ চান তারা। স্থানীয় চেয়ারম্যান, জেলা প্রশাসন, স্থানীয় উপজেলা প্রশাসন সকলের দায়িত্ব এই গরুগুলো নদী থেকে অপসারণ করে মাটিতে পুঁতে ফেলা, আর এগুলো কোথা থেকে কীভাবে আসলো তন্ত্রের মাধ্যমে কার্যকরী ব্যবস্থা নেওয়া। চোরা কারবারি ঠেকাতে বিজিবি কী করছে এমন প্রশ্নে ক্যামেরায় কথা বলতে চাননি কুড়িগ্রাম 22 বিজিবির পরিচালক মোহাম্মদ জামাল হোসেন। তবে তার দাবি কড়া নজরদারি রয়েছে সীমান্তে। চোরাচালান রোধ আর গরুর মরদেহগুলোকে মাটি চাপা দিতে দ্রুত পদক্ষেপের আশ্বাস জেলা প্রশাসকের। ভারতের সাথে আমাদের যে গরু এই পথে চোরাই পথে যেন আমাদের দেশে না আসে, কারণ আমরা যথেষ্ট স্বাবলম্বী এখন পোলট্রি শিল্পে বা ক্যাটেল শিল্পে, তো সেই শিল্পটাকে যেন ধ্বংস করতে না পারে এইভাবে পাঠিয়ে, গরু পাঠিয়ে অথবা পরিবেশ দূষিত করে, দুইটাই কিন্তু আমাদের জন্য নেগেটিভ। তো সেই ক্ষেত্রে আমি যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য যা যা করা লাগে আমি অবশ্যই করব। বন্ধ হোক এ নির্মমতা, রোধ হোক পরিবেশ বিপর্যয়, এমনটাই চান স্থানীয়রা। রসুন, রসিয়ে কষিয়ে রান্নায় যার ঝুড়ি মেলা ভার, তবে এখানেই থেমে থাকে না তার মাহাত্ম্য। গবেষণা বলছে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক রসুন রসনার পাশাপাশি শরীরের নানা রোগেও খুব কার্যকরী। হার্টের সমস্যা, যকৃতের সমস্যা, ঠান্ডা লাগা, ধমনি পরিষ্কার রাখা এবং রক্ত বিশুদ্ধ করায় আপনার কাছের বন্ধু কাঁচা রসুন। গুণের জুড়ি নেই রসুনের। রসুন মশলা এবং ওষুধ হিসেবে হাজার হাজার বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে মিশরীয়, ব্যাবিলিয়ন, গ্রিক, রোমান এবং চীনা সহ পৃথিবীর আরও নানা সভ্যতায়। এমনকি মিশরের পিরামিড নির্মাণকারী শ্রমিকদেরকেও দেহের শক্তি বৃদ্ধি করার জন্য রসুন খেতে দিতেন মিশরের তৎকালীন শাসক ফারাওরা। বলা হয়ে থাকে চিকিৎসাশাস্ত্রের জনক হিপোক্রেটিস তার রোগীদেরকে ওষুধ হিসেবেও পরামর্শ দিতেন রসুন খাওয়ার জন্য। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন একই কথা, রসুনে আছে
কার্বোহাইড্রেট, ফাইবার, ফ্যাট, পানি এবং প্রোটিন। রসুন ভিটামিন সমৃদ্ধও বটে। এতে আছে থায়ামিন, রিবোফ্লাভিন, নায়াসিন, প্যান্টোনিক অ্যাসিড, পাইরোডসিন, ফলেট। এছাড়াও খনিজ উপাদানের মধ্যে আছে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, সোডিয়াম, ফসফরাস, ম্যাঙ্গানিজ, জিঙ্ক এবং আয়রন। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন রসুনে রয়েছে অ্যালিসিন নামক এক প্রকার রাসায়নিক উপাদান, যা মানবদেহের পেশি মেরামতে সাহায্য করে। ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার ও হাই কোলেস্টেরল নিয়ন্ত্রণ এবং অ্যাথেরোস্ক্লেরোসিসের মতো রোগ প্রতিরোধ করে। রসুন নিয়ে আমার মনে হয় পৃথিবীতে সবচেয়ে বেশি গবেষণা হয়েছে। আমাদের যে পরিবেশতন্ত্রে যে ভালো যে ব্যাকটেরিয়ার গ্রো করার জন্য রসুন খুবই অত্যন্ত উপযোগী একটি মশলা। তাছাড়া আমাদের শুধু স্বাদ বাড়ায় না, বিশেষ করে আমি বলবো যে আমাদের কোলেস্টেরল কমাতে এবং আমাদের ক্যান্সার, বিভিন্ন ধরনের ক্যান্সারে আমরা এখন আক্রান্ত হই যেহেতু এখানে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, এবং এই সমস্ত অ্যান্টিঅক্সিডেন্টগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সেই কোষগুলোকে ধ্বংস করার নিয়ম করে। প্রতিদিন এক কোয়া করে রসুন খাওয়া উচিত। দর্শক, আনোয়ার সিমেন্টশিট কৃষি 24-এ সময় হয়েছে একটা বিরতির, সঙ্গেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ আনোয়ার সিমেন্টশিট কৃষি 24-এ। সাথে আছি আমি ফাল্গুনী মজুমদার। খেতে কাজ করার জন্য শ্রমিক পাচ্ছেন না, নিড়ানি না দেওয়ার জন্য ঘাস খেয়ে ফেলছে মাটির পুষ্টি, কম উৎপাদন হবে ফসলের, এমন হতাশায় ভুগছেন? চিন্তার কোনো কারণ নেই, উপায় একটা মিলতেও পারে আমাদের আজকের এই প্রতিবেদন দেখে। চলুন দেখে আসি উন্নত বিশ্বে কিভাবে শ্রমিকের বিকল্প খুঁজে পেয়েছেন। বাংলাদেশের কোনো ক্ষেতে এই যন্ত্র দেখা না গেলেও হরহামেশা ভিন দেশে এভাবেই ফসলের আগাছা পরিষ্কার এবং চারার জমি আলগা করার মতো সূক্ষ্ম কাজ করা হচ্ছে যন্ত্রটির মাধ্যমে। উন্নত বিশ্বের পাশাপাশি কৃষিপ্রধান উন্নয়নশীল দেশসমূহ তাদের প্রয়োজন মতো তৈরি করে নিচ্ছে এসব মেশিন। তবে মেশিনগুলোর কর্মক্ষমতার দিক দিয়ে ভিন্নতা রয়েছে। শুধু শস্য এবং সবজির ক্ষেত নয়, ফলের বাগানের আগাছা নির্মূলেও ব্যবহার করা হচ্ছে আগাছা পরিষ্কারের মেশিন। এর ফলে উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি ফসলের উৎপাদন বৃদ্ধিতেও এই কৃষি যন্ত্রটি রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। বিভিন্ন অনলাইন শপে আগাছা পরিষ্কার এবং নিড়ানি দেওয়ার এসব মেশিন বিক্রি হচ্ছে 20,000 থেকে 1 কোটি টাকার মধ্যে। চাইলে অর্ডার দিয়ে কিনে নিজ ক্ষেতে ব্যবহার করতে পারেন আপনিও। আর সরকারের সিদ্ধান্ত মতে কেনা দামের উপর পাবেন 50% পর্যন্ত ভর্তুকি। কৃষিক্ষেত্রে অপরিহার্য এসব কাজে যন্ত্রের ব্যবহার করে বাংলাদেশের কৃষকরা তাদের উৎপাদন ব্যয় কমানোর মাধ্যমে নিজেদের মুনাফা বৃদ্ধি করতে পারবেন। মাঘের শেষ সপ্তাহেও ইলিশ, ইলিশের সয়লাভ, দেশের প্রসিদ্ধ মাছের আড়ত চাঁদপুরের বড় স্টেশন মাছঘাট। শীতের মৌসুমে ইলিশের এমন জোগানে মুখে হাসি ব্যবসায়ীদের। তবে মৎস্যবিজ্ঞানীদের দাবি, ইলিশ নিয়ে সরকারের পদক্ষেপের কারণেই এখন ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ। ইলিশ, ইলিশের ছয়লাভ চাঁদপুরের বড় স্টেশন মাছঘাট। দেশের অন্যতম মাছের এই পাইকারি বাজারে ইলিশের আমদানি হচ্ছে দক্ষিণাঞ্চলের সাগর মোহনা থেকে। শীতের জবুধবু সকালে ভরা মৌসুমের মতো ইলিশের সরবরাহ প্রতিদিন কমপক্ষে 6 থেকে 7 মন। তাতেই মুনাফার স্বপ্ন বুনে খুশিতে আহ্লাদ ব্যবসায়ীরা। আর কাস্টমারের চাহিদা খুবই কম, দামও সস্তা। আপনার 1 কেজি ওয়েটের মাছ 750 টাকা কেজি পাওয়া যাচ্ছে, আর 900-800 যেটা, এটা 700 হইতে 680 টাকা কেজি পাওয়া যাচ্ছে, আর 500-400 গ্রামের মাছটা আপনার 450-500 টাকা কেজি পাওয়া যাচ্ছে। কিন্তু এখনকার মৌসুমে মাছটা অনেক বেশি পড়ছে, কিন্তু কাস্টমারের চাহিদা কম। ইলিশটা ওরকম বেশিরভাগ পড়তে আছে আর কি,
সিজনে এত মাছ পড়ে না, যা মাছ পড়তে আস এখন মাছের আমদানি একটু বেশি, দামও কম। যোগান বেশি থাকায় ভোক্তা ক্রেতাদের নাগালের মধ্যে ইলিশ, তাই দেশের বিভিন্ন প্রান্তের বাজার থেকে পাইকারে এসেছেন চাঁদপুরের প্রসিদ্ধ এই মাছের আড়তে, যাদের হাত ধরে ভোক্তাদের রসই ঘরে পৌঁছাবে ইলিশ। হয়তো ইলিশ মাছ আপনার 1400-1500 টাকা কেজি থাকতো, এখন 600-650 টাকা কেজি পাওয়া যাচ্ছে, আলহামদুলিল্লাহ খুব ভালোই চলছে ইলিশ মাছ। অসময় সেটা ইলিশটা পাইতেছে, এটা তো আমাদের জন্য ভালো, কিন্তু আমাদের কাছাকাছি যদি চাঁদপুর শহর না থাকতো বা আমাদের যদি হয়তো ইলিশের ধরার যদি ইয়ে না থাকতো তাহলে তো আমরা পাইতাম না। বাড়তি ইলিশের কারণে বাজার চাঙ্গা থাকলেও ব্যবসা যাচ্ছে মন্দা, এমনটা দাবি এই ব্যবসায়ী নেতার। প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি এই মাছটা হয়ে থাকে তাহলে ন্যাচারালি কিছু তো বাধাগ্রস্ত হবেই, কিছু মাছ হয়তো সিজন টাইমে কম হইতে পারে, আগে পরে যেভাবে পাইছি সেরকম নাও পাইতে পারি। সরকারের শক্ত পদক্ষেপের কারণেই এখন শুধুমাত্র একটি মৌসুমই নয়, শীতেও ইলিশের প্রাচুর্য রয়েছে, এমনটা দাবি এই মৎস্যবিজ্ঞানীর। জাটকা সংরক্ষণ এবং অভয়াশ্রম বাস্তবায়ন, এগুলি যথাযথভাবে পালন করার প্রেক্ষিতে আজকে এই শীতের সিজনেও পর্যাপ্ত ইলিশ পাওয়া যাচ্ছে, যেটা অনেকের কাছে শঙ্কাজনক মনে হচ্ছে। এটি স্বাভাবিক যেটি এতদিন অস্বাভাবিক অবস্থায় ছিল। অতএব যদি আমাদের এই মা ইলিশ রক্ষা, জাটকা সংরক্ষণ এবং অভয়াশ্রম বাস্তবায়ন অব্যাহত রাখা যায় সচেতনতা সৃষ্টি এবং প্রচার প্রচারণার মাধ্যমে, তাহলে কম বেশি সারা বছরই আমরা এইভাবে ইলিশ পেতে থাকব। গত বছর দেশে ইলিশের উৎপাদন ছিল 5,70,000 মেট্রিক টন, এবারের শীতে আমদানি বাড়ায় উৎপাদনের সেই ধারা ছাড়িয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আজ এ পর্যন্তই, আগামীকাল আবারও দেখা হবে ঠিক বিকেল 4:40 মিনিটে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।